হ্যাঁ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিও টপিক হলো যে কিভাবে আপনারা খুব দ্রুত প্রোগ্রামিং শিখবেন এবং কিভাবে একজন ভালো প্রোগ্রামার হতে পারবেন। যদিও এই ভিডিওতে আমি আপনাদের কোনো প্রোগ্রামিং এর টিউটোরিয়াল দেখাচ্ছি না, জাস্ট আমি আপনাদের কিছু ব্যাপার বলবো। এই জিনিসগুলো যদি ফলো করেন দেন আপনারাও একজন ভালো প্রোগ্রামার হতে পারেন। প্রোগ্রামিং এর ফিল্ডে আমি অনেকদিন ধরে রয়েছি, সো বেশ কিছু এরকম জিনিস আছে যা আপনাকে কেউ বলবে না। ওইগুলো আস্তে আস্তে আপনি করতে করতে যখন আপনি একজন ভালো লেভেলের প্রোগ্রামার হয়ে যাবেন তখন নিজেই বুঝতে পারবেন। বাট বিগিনাররা আসলে এই জিনিসগুলো জানে না, সেই কারণে তারা জাস্ট ইউটিউবে ভিডিও দেখে অথবা এভাবে সেভাবে শেখার চেষ্টা করে, কিন্তু তারা সঠিকভাবে শিখতে পারে না অথবা কিছুদিন শেখার পর হাল ছেড়ে দেয়। সো আজকে আমি আপনাদের ওই জিনিসগুলো বলবো। সো এরকম সাতটা জিনিস বলবো যে জিনিসগুলো ফলো করলে আপনারা খুব সুন্দরভাবে প্রোগ্রামিং শিখতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ আপনাদের প্রোগ্রামিং স্কিল খুব সুন্দরভাবে ডেভেলপ হবে। সো ফার্স্ট অফ অল আপনাদের আমি বলবো যে কাজটা করবেন সেটা হলো সবসময় কোড নিয়ে খেলা করবেন। অর্থাৎ আপনি নতুন কোনো একটা প্রোগ্রামিংয়ের কোনো একটা কিওয়ার্ড অথবা নতুন কোনো একটা ফাংশানের কাজ শিখেছেন, তো ওটা ব্যবহার করে চেষ্টা করেন অন্যান্য বিভিন্ন জিনিস করার যেগুলো আসলে ওই টিউটোরিয়াল অথবা যে বই আপনি পড়তেছেন সেটাতে নেই। আসলে আমরা যেটা করি যখন নতুন প্রোগ্রামিং শিখি, এই ভুলটা আমিও প্রথমে করেছিলাম, তো পরবর্তীতে আসলে আমি বুঝতে পারি যে আসলে কী করা ঠিক। যখন আমরা নতুন কোনো বই পড়ি অথবা কোনো প্রকার প্রোগ্রামিং টিউটোরিয়াল দেখে প্রোগ্রামিং শিখি, তো ওই টিউটোরিয়ালে আসলে যে যে কোডগুলো যেভাবে করে আমরা সেইভাবে করি, আমরা কিন্তু নতুনভাবে চেষ্টা করি না। ওইটা অনেক বড় একটা ভুল। সো প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম যা করবেন নিজে নিজের মতো করে কোড করবেন, কারণ আপনি কারোর মতো কোড করে আসলে ভালো প্রোগ্রামার হতে পারবেন না। আপনার নিজের মতো কোড করতে হবে। আর সত্যি কথা বলতে কি, প্রোগ্রামিং হলো খানিকটা ড্রয়িংয়ের মতো। যেমন আর্টিস্টরা ছবি আঁকায় কিংবা বিভিন্ন শিল্পীরা গান করে কিংবা নৃত্যশিল্পীরা ড্যান্স করে, বিভিন্ন নতুন নতুন মুভ অথবা নতুন নতুন স্কিল যেমন তাদের আসে, ঠিক ওই রকম প্রোগ্রামিংও আপনার নতুন নতুন স্কিল আসবে। সো তার জন্য সবসময় কোড নিয়ে নতুন নতুন চেষ্টা করতে হবে। এবং তারপর দুই নাম্বার যে জিনিস সেটা হলো কোডিংয়ের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো রয়েছে, সেটা হোক জাভা প্রোগ্রামিং, পাইথন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, ওর কিছু ফান্ডামেন্টাল ব্যাপার আছে, অ্যালগোরিদম আর ডেটা স্ট্রাকচার। এই জিনিসগুলো আসলে আপনাকে ভালোভাবে শিখতে হবে। সেটা সি প্রোগ্রাম হোক, সি প্লাস হোক, সি শার্প হোক, জাভা হোক, পাইথন হোক, যে কোনো প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, ওর যে মেন যে জিনিসগুলো অর্থাৎ যে ফান্ডামেন্টালগুলো রয়েছে, যেমন মনে করেন অ্যারে, তারপর লুপ, এই টাইপের যত জিনিসগুলো রয়েছে, তাছাড়া ট্রাই ক্যাচ, এই টাইপের যত ফাংশানগুলো রয়েছে, তারা অথবা এখনও প্রোগ্রামিং শেখা শুরু করেননি তারা এগুলো সম্পর্কে শোনেননি, কিন্তু যারা আসলে প্রোগ্রামিং করবেন এবং করতেছেন এই জিনিসগুলোর উপর একটু বেশি ফোকাস করবেন। তো সর্বপ্রথম আপনি এই জিনিসগুলো, লুপের যতগুলো রয়েছে, সুইচ কেস, তারপর ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই টাইপের লুপ কিংবা অ্যারে, টু ডি অ্যারে, থ্রি ডি অ্যারে, এই টাইপের জিনিসগুলো ভালোভাবে শিখবেন। এবং বিভিন্ন ধরনের অ্যালগোরিদম রয়েছে, সো এই জিনিসগুলো নিয়ে আপনি একটু গবেষণা করবেন এবং ওই জিনিসগুলো শিখে রাখবেন। এবং অলমোস্ট সব কোডের অ্যালগোরিদম সেম হয়, কিওয়ার্ডগুলো চেঞ্জ হতে পারে, ওটা কোনো বড় ব্যাপার না, কিন্তু আপনি আসলে সবসময় ফান্ডামেন্টাল যে মেন জিনিসগুলো ওইগুলো ভালোভাবে শিখবেন। তিন নাম্বার জিনিস সেটা হলো নোট করে রাখবেন। আসলে আমরা প্রোগ্রামিং করি, মনে করি যে আমাদের ব্রেনে সব কিছু সেভ থাকবে, আমরা এটা করবো সেটা করবো, বাট একটা ডায়েরি তৈরি করবেন। ওই ডায়েরিতে আসলে আপনি নিজের স্ট্রাকচারটা অর্থাৎ আপনি কী থেকে কী কী কোড করতেছেন, এই টাইপের জিনিসগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে লিখবেন, যাতে করে আসলে পরবর্তীতে আপনি ওই জিনিসগুলো দেখলেই মনে করতে পারেন যে আমি এই প্রোগ্রামটা এইটা এটা করেছিলাম, তো এখন আসলে আমি কোনটা করতে পারি। আর সবসময় আপনার কাছে কম্পিউটার অথবা ডেস্কটপ, ল্যাপটপ এই সমস্ত জিনিস থাকবে না, তো তখন আসলে আপনাকে এরকম করতেই হবে যে আপনি একটা নোটবুক ইউজ করেন আর কোডগুলো করার আগে আসলে খাতায় আপনি সুন্দরভাবে সব কিছু সাজিয়ে নেন। যদিও অনেকে আসলে সফট কপি ইউজ করতে অভ্যস্ত, কিন্তু আমি আপনাদের বলবো একটা হার্ড কপিও রাখবেন। এবং আরেকটা কাজ করবেন, আপনার যে সময় যে যে সমস্যা হবে সর্বপ্রথম আপনি নিজের ভিতর খুঁজবেন, নিজে প্রশ্ন করবেন নিজের মনের কাছে, আর তখন যদি আপনি উত্তর না পান তখন ইন্টারনেটে অনেক রিসোর্সেস রয়েছে, ওই জায়গা থেকে হেল্প নেবেন। এটা না নিলে আসলে আপনি আপনার কোডিং স্কিল বাড়াতে পারবেন না। আপনি সর্বপ্রথম নিজের ভিতর খুঁজবেন। আপনি যদি সবসময় ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে আপনি কিছু করতে পারবেন না, তখন ছোটো ছোটো সমস্যা হলেও আপনাকে নেট থেকে হেল্প নিতে হবে। কিন্তু আপনি যদি প্রথমে নিজের ভিতর সমাধান খোঁজেন যে এইটা আসলে আমি ওইভাবেও করতে পারবো কিনা, সেইভাবেও করতে পারবো কিনা, এভাবে চেষ্টা করবেন, যখন না পারবেন তখন আসলে আপনি নতুন কিছু খুঁজবেন। ঠিক যেমনটা আমি আপনাদের বললাম, নতুন কিছু খুঁজবেন, তো সবসময় আপনি ইন্টারনেটে বিভিন্ন রিসোর্স এবং বিভিন্ন যত ওয়েবসাইট রয়েছে, ফর্ম রয়েছে, এগুলোর সাথে আসলে কানেক্টেড থাকবেন, যাতে করে নতুন নতুন কোনো প্রোগ্রাম রিলেটেড কোনো জিনিস আসলে এগুলো আপনারা পেয়ে যান। এবং বিভিন্ন বই কিংবা অনলাইন রিসোর্স এগুলো ঘাটাঘাটি করে নতুন নতুন কন্টেন্ট জানবেন, শিখবেন এবং ওইগুলো নিজের মতো করে তৈরি করবেন। এবং তারপর যে জিনিসটা আপনাদের ফলো করতে হবে সেটা হলো কোডের স্যাম্পল শুধুমাত্র পড়লে হবে না। অর্থাৎ অনেক ডেভেলপাররা রয়েছে যারা আসলে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ শিখে, তারা আসলে কোডগুলো স্যাম্পেলগুলো দেখে, বাট ওইটাকে নিয়ে আরও ভাবতে হবে।
ওইগুলো জাস্ট একবার পড়ে বুঝলে হবে না যে এটা আসলে এই এই এই। আপনি চেষ্টা করবেন ওইটা নিয়ে আরও কী কী করা যায়, তাছাড়া এটার খারাপ কী কী রয়েছে, ভালো কী কী রয়েছে, এই টাইপের জিনিসগুলো আপনি দেখবেন। এবং সর্বশেষ যে জিনিসটা সেটা হলো, আপনি যদি কখনো সমস্যায় পড়েন তখন একটা ব্রেক নেবেন। আমরা এরকম অনেকেই রয়েছি একটা না, অনেক সময় কম্পিউটারে লেগে থাকি, কোনো একটা সমস্যায় পড়লে ওটার সমাধান না আসা পর্যন্ত, কিন্তু এটা ঠিক না। আপনি একটা ব্রেক নেন, ব্রেক নিয়ে একটু ফ্রেশ হয়ে আসেন, তাইলে আপনার মাথাটা আরও সুন্দরভাবে কাজ করতে পারবে। হিউম্যান ব্রেনের একটা লিমিট আছে যে কোনো জিনিসের উপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কনসেন্ট্রেট করতে পারে। তো আপনি যদি আপনার ব্রেনকে তার থেকে বেশি প্রেশার দেন, আপনার মানে ব্রেন লুপ করতে থাকবে, মানে ঘুরতে থাকবে গোল গোল, কিন্তু ওর থেকে কোনো আউটপুট আসবে না। সো কারেক্ট আউটপুটের জন্য একটা ব্রেক নেন, তারপর আবার লুপে আসেন, আবার ব্রেক নেন সমস্যা হলে, তারপর আবার লুপে আসেন, দেন আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। সো এই ছিল মূলত ব্যাপার। আর আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের অনেক হেল্প হবে। আর যারা আসলে প্রোগ্রামিং শিখতে চান, কোথা থেকে শুরু করবেন অথবা কী করবেন, ইন্টারনেটে ইউটিউবে অনেক ভালো ভালো প্রোগ্রামিংয়ের ভিডিও আছে, অনেক ভালো ভালো বড় বড় প্রোগ্রামাররা রয়েছে যারা ইউডেমি অথবা অন্যান্য সাইটে বিভিন্ন ধরনের প্রোগ্রামিংয়ের কোর্স করায়। তাছাড়া ইন্টারনেটের থেকেই আপনি অনেক ধরনের প্রোগ্রামিং শিখতে পারবেন। তাছাড়া যত বড় বড় টেক জায়ান্ট রয়েছে তাদের যত ধরনের প্রোগ্রামিং অথবা অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আপনার যে স্কিল লাগে, তারা নিজেরাই আপনাদের আসলে অনেক সময় ফ্রি কোর্স প্রোভাইড করে থাকে। সো ওই সমস্ত রিসোর্স থেকে হেল্প নেন। আর আমিও আপনাদের বেসিক প্রোগ্রামিংয়ের উপর বেশ কিছু ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জানাবেন। এবং তাছাড়া আপনি আপনার যে কোনো সমস্যা থাকলে অথবা যে কোনো হেল্পের দরকার হলে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তাছাড়া ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি শিখতে চাইলে ডিসক্রিপশনে বাই কোর্স নামক একটা অপশন পাবেন, ওই জায়গায় গেলে আমাদের একাধিক কোর্স সম্পর্কে আপনি জানতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।